তো বন্ধুরা, নোকিয়া অফিসিয়ালি কনফার্ম করছে 5 ডিসেম্বর তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে। সেই ফোনটি হলো নোকিয়া 8.2, আর এই ফোনে দেওয়া হবে পপ আপ সেলফি ক্যামেরা, যেটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হবে। এর সাথেই থাকবে স্ন্যাপড্রাগন 735 প্রসেসর, যা 5G সাপোর্ট করবে। আজ এই ভিডিওতে কথা বলবো নোকিয়া 8.2 ব্যাপারে, এর সাথে জানাবো নোকিয়া 8.2 ফোনের স্পেসিফিকেশন, প্রাইস এবং বাংলাদেশে লঞ্চ হওয়ার এক্সাক্ট রিলিজ ডেট সম্পর্কে। আই হোপ প্রিভিউটি সাথেই থাকবেন। সো লেট গেট স্টার্টেড। শুরুতেই আমি কথা বলবো এই ফোনের ডিজাইনের ব্যাপারে। তো এই ফোনের পিছনে দেওয়া হবে গ্লসি গ্রেডিয়েন্ট লেন্সের সাথে গ্লাস বডি, এর সাথে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। আবার যদি বলি ফ্রন্ট সাইডের ব্যাপারে, তো এখানে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যা একটি সুপার অ্যামোলেড প্যানেল হবে। যেহেতু এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে, তাই অবশ্যই দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরার জন্য দেওয়া হবে পপ আপ সেলফি ক্যামেরা। ওভারঅল ডিজাইন অ্যান্ড ডিসপ্লে এক কথায় অসাধারণ। এবার কথা বলা যাক এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনে কোয়ালকমের আপকামিং প্রসেসর স্ন্যাপড্রাগন 735 দেওয়া হবে, আর স্ন্যাপড্রাগন 735 চিপসেট হলো 5G সাপোর্টেড। এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট থাকবে, যা রান করবে অ্যান্ড্রয়েড 1 বা স্টক অ্যান্ড্রয়েডের সাথে। এর পাশাপাশি এই ফোনে টোটাল 2টা র্যাম ভ্যারিয়েন্ট দেওয়া হবে, যার একটি 6128GB এবং অপরটি হলো 8256GB। এর সাথে থাকবে ডেডিকেটেড এসডি কার্ড স্লটের সুবিধা। আবার নোকিয়া 8.2 ফোনের মেইন হাইলাইট ফিচার হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হবে 64 মেগাপিক্সেল। এর সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হবে। আবার যদি বলি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে, তো এখানে সেলফির জন্য 32 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হবে, আর এটাই নোকিয়ার প্রথম কোনো স্মার্টফোন হবে যেখানে ব্যবহার করা হবে পপ আপ সেলফি ক্যামেরা। নোকিয়া 8.2 ফোনের আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। তো এখানে দেওয়া হবে 4000 mAh ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্টেড। এর সাথে টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক ও ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের সুবিধা থাকবে। ফাইনালি কথা বলা যাক এই ফোনের প্রাইসের ব্যাপারে। তো এই ফোনের স্টার্টিং প্রাইস 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই হবে, আর এই ফোন ডিসেম্বরের 5 তারিখে এইচএমডি গ্লোবালি লঞ্চ করবে এবং 2020 সালের স্টার্টিংয়ে অর্থাৎ জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এই ছিল নোকিয়া 8.2 ফোনের স্পেসিফিকেশন, প্রাইস ও লঞ্চের ব্যাপারে। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।